বন্ধুরা, আমরা এখন একটা নতুন বিষয় সম্পর্কে জানবো। এটা হচ্ছে বিএমআর। এই বিএমআর এর পূর্ণরূপ কি? বেসাল মেটাবলিক রেট। নাম থেকে কিছু বোঝা গেল না? এটা হচ্ছে পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ। অর্থাৎ একজন মানুষ যখন পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকে, তখন তার শক্তির পরিমাণ নির্দেশ করে হচ্ছে এই বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট এর মান নির্ণয় করার কীভাবে করতে হয়, বিজ্ঞানী হ্যারিস বেনেডিক্ট এটা বলেন। তিনি বলেন যে লিঙ্গ ও বয়সভেদে বিএমআরের মানের পার্থক্য আছে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে একরকম বিএমআরের মান আর মেয়েদের ক্ষেত্রে আরেক রকম বিএমআরের মান হয়ে থাকবে। তিনি বলেন যে 655-র সাথে একজন মহিলা বা মেয়ের ওজনকে যদি 9.6 দিয়ে গুণ করা হয়, আবার তার উচ্চতা সেন্টিমিটারে নিয়ে যেয়ে তাকে 1.8-এর সাথে গুণ করা হয়, এবং তা থেকে যদি বয়স 4.7 দিয়ে গুণ করে বিয়োগ করা হয়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের বিএমআর কী তা আমরা জানতে পারবো। ছেলেদের বিএমআরের ক্ষেত্রে সূত্রটা আবার অন্যরকম। এই যে এখানে লেখা আছে, এটা 66-এর সাথে একজন ছেলের ওজনকে কেজিতে নিয়ে 13.7 দিয়ে গুণ করে, উচ্চতাকে সেন্টিমিটারে নিয়ে 5 দিয়ে গুণ করে, আর তার বয়সকে 6.8 দিয়ে গুণ করে তা থেকে বিয়োগ করলে আমরা ছেলেদের বিএমআর পাব। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করি। ধরো একজন মহিলার বয়স হচ্ছে 33 বছর, তার উচ্চতা হচ্ছে 165 সেন্টিমিটার, তার ওজন হচ্ছে 64 কেজি। তাহলে তোমরা নিশ্চয়ই এই সূত্র থেকে তার বিএমআর বের করতে পারবে। চলো আমরা বিএমআরটা বের করে ফেলি। আমরা জানি বিএমআর বের করার সময় 655-র সাথে তার ওজন যেহেতু 64 কেজি, ওজনের সাথে 9.6 গুণ করব, আবার তার উচ্চতা 165 সেন্টিমিটারের সাথে 1.8 গুণ করে তা আবার যোগ করব, এবং তার বয়স 33 বছর, তা 4.7-এর সাথে গুণ করে এই সমস্ত যোগফল থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যা পাই তা হচ্ছে, তোমরা আমার সাথে সাথে একটা ক্যালকুলেটার নিয়ে এটা করে ফেলো, আমরা পাচ্ছি হচ্ছে 9.6 যোগ 165 ইন্টু 1.8, তার বিএমআর হচ্ছে 1411.3। অর্থাৎ একজন মহিলার বিএমআর কি আমরা তা হিসাব করে ফেললাম। এখন এই বিএমআর থেকে দৈনিক ক্যালোরির চাহিদা কত তা সম্পর্কে জানা যায়। ধরো একজন মানুষ অত্যন্ত পরিশ্রম বিমুখ, অর্থাৎ সে পরিশ্রম করতে চায় না, তার বিএমআরের সাথে আমরা যদি 1.2 গুণ করি, তাহলে তার ক্যালোরির পরিমাণ কত তা আমরা জানতে পারবো। তেমনি হালকা পরিশ্রমী, ধরো সপ্তাহে 1-2 দিন প্রচুর খেলাধুলা করে, পরিশ্রমী সপ্তাহে প্রতিদিনই খেলাধুলা করে, অত্যন্ত পরিশ্রমী এবং প্রচণ্ড দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে, এই ধরনের মানুষ তাদের বিএমআর যদি আমরা জানি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিশ্রমের উপর ভিত্তি করে বিভিন্ন একক দিয়ে, যেমন পরিশ্রম বিমুখী মানুষের সাথে 1.2, এভাবে গুণ করে তার প্রয়োজনীয় ক্যালোরি চাহিদা কত তা আমরা জানতে পারি। ধরো এর আগে আমরা যে ভদ্রমহিলার বিএমআরটা বের করেছিলাম, সেই বিএমআর ছিল 1411.6, দুঃখিত ভুল বললাম, 4111.3। এখন ধরলাম তিনি একটু পরিশ্রমী নয়, অর্থাৎ তিনি পরিশ্রম বিমুখ, তাহলে তার দৈনন্দিন ক্যালোরির চাহিদা কত হবে? আমরা জানি যে বিএমআরের সাথে যেহেতু সে পরিশ্রম বিমুখ, তাহলে আমরা 1.2 যোগ করব। তাহলে 1411.3-এর সাথে 1.2 গুণ করব। গুণ করে আমরা পাচ্ছি 1693.56। অর্থাৎ দৈনন্দিন তার এত ক্যালোরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এত ক্যালোরি খাদ্য গ্রহণ করলেও তিনি পরিশ্রম বিমুখী না হয়েও সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন।